Welcome to English Moja. Assalamualaikum warahmatullah. তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজা চ্যানেলে আমি এর আগে কখনোই এরকম কোনো ভিডিও আপলোড করিনি। একেবারে ইংলিশ থেকে, ইংলিশ গ্রামার বলো বা ইংলিশ লেসন থেকে একেবারে একটি আলাদা লেসন। জাস্ট বলতে পারো মাই রিকোয়েস্ট টু ইউ, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট। আমি তোমাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এবং আমি আমার কোনো ভিডিওতেই কিন্তু কখনো সাধারণত এই কথাটি জোর করে বলি না বা বারবার বলতে ভালোও লাগে না যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অথবা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কিন্তু আজকে আমি তোমাদের কাছে মাই আর্নেস্টলি রিকোয়েস্ট, আমার একেবারেই খুবই চাওয়া থাকবে যে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার সম্ভব হলে অবশ্যই তুমি শেয়ার করবে। তোমার এই শেয়ারের মাধ্যমে অনেকে জেনে যাবে যে আমি আসলে কি মেসেজটি সবাইকে দিতে চেয়েছি। তো তোমরা সবাই একটু ভিডিওটা দেখো, অ্যান্ড ফাইনালি তোমরা কারা কারা শেয়ার করলে আমাকে একটু কমেন্টে জানিও। তো এই পর্যন্তই, আর বাকি কথা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমার যত ফেসবুকের ফ্রেন্ড আছেন সবাইকে একটা বিষয় দেখায়, আমি আজকে রাজশাহীতে ইজিতে আসছিলাম। তো আসার পরে আমার মনে হলো যে ডেঙ্গু মশা আসলে কেমন, তো এবং আমার চোখের সামনে দেখলাম যে এই ইজি কালেকশনের একেবারে ঠিক সামনের একেবারে ফ্রন্টে এইখানে একটু হালকা পানি জমে আছে, এবং এই পানিটা হয়তো বা সর্বোচ্চ আমি মনে করি গতকাল বা পরশু দিনে বৃষ্টিটা হয়েছে, এবং উইদিন টু ডেজ এই দুই দিনের ভিতরে এখানে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই মশাগুলো বেশ বড়ই হয়ে গেছে আর কি। ইট মে বি ডেঙ্গু হয়তো বা এই মশাগুলোই, হয়তো বা এরা কাল পরশু থেকে এদের মিশনটা শুরু করবে, কামড়ানো শুরু করবে, রাজশাহীর অনেকে হয়তো বা আহত করবে। তো আমরা সবাই সচেতন হব, আমার বাড়ির সামনে যেন পানি কোনোভাবে না থাকে। দু একদিনের জন্য জমে থাকলেও সেটা আমাদের জন্য হয়তো একটা মারাত্মক ব্যাপার হতে পারে।